हेलो गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग शुभ शारदीय प्रीति और शुभेच्छा जानिए सकल के ब्लॉगटा शुरू करछी। तो आज के होच्छे महाचतुर्थी, मायर आगमन किन्तु हुए गेछे आर चतुर्दिके पुजोर कलकल रब छेये गेछे। आर एरि मध्ये आमी तो चले एसेछि बापेर बाड़ीते, एबारे दुर्गा पुजोटा आमरा बापेर बाड़ीते काटाबो बोलेई चले एसेछि। तो सकाल सकाल घुम थेके उठे सकले रेडी हुए गेछि সকালে সমস্ত কাজ সেরে নেওয়ার জন্য। এদিকে রিক আর আমার ছোট ভাস্তা যাচ্ছে চুল কাটতে, আজকে ওরা চুল টুল কেটে একদম সুন্দর করে সেজে আসবে। এদিকে আমাদের লিও পাপা ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ হয়, ওকে নিয়ে আমি এই যে একটু বাইরে চলে এলাম আর ওকে একটু বাইরটা দেখাচ্ছি। আজকে শরীরটা খুবই ভালো, ওর এর আগে একটু সর্দি লেগেছিল, আজকে শরীরটা ভালো। তো আজকে ওর মনটাও ভালো। আর চতুর্দিকে পুজোর কলরব বাজনা বাজছে, চতুর্দিকে গানের আওয়াজ, এটা শুনে ওর খুবই আনন্দ হচ্ছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বায়না এটা ওটা চাই, তো দাদা ওকে একটা কি এনে দিল। আর এখন এই যে আমাদের লিও পাপা এখন দেখো বসে বসে এদিক ওদিক খালি টুকটুক করে তাকাচ্ছে। তারপরে এই যে সকালে সমস্ত কাজটা সেরে নিয়ে এদিকে মা যে সব কাজটা সেরে রান্নার জোগাড় জানতে করছে। আজকে আবার কতগুলো গুঁড়ো মাছ রেখেছে, বাড়ির সামন দিয়ে যাচ্ছিল তো মা কতগুলো গুঁড়ো মাছ নিয়ে নিল। আর আমাদের জন্য সকাল সকাল জলখাবার তৈরি হচ্ছে, এখন মা তৈরি করছে লুচি আর আলুর তরকারি। এই পুজোর মরশুমে চতুর্দিকে যখন পুজোর কলকল আওয়াজ তখন মায়ের হাতের লুচি তরকারি খাবার মজাই আলাদা, তাও অনেকদিন বাদে। তো মা সকাল সকাল সমস্ত কিছু রেডি করে নিয়েছে, আমি ঘুম থেকে উঠেই দেখলাম মা অলরেডি সব বসিয়ে দিয়েছে। আর এই যে কতগুলো ছোট ছোট মাছ রেখেছে, এটা কিন্তু লিও পাপা ভাজা খেতে খুব ভালোবাসে, আর আজকে এই মাছটা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এই যে লুচি তৈরি হয়ে গেছে, মা এখন লিওকে দিয়ে দিয়েছে, লিও নিয়ে আমার কাছে আসছে লুচিটা। তারপর এই যে দাদা শুয়ে আছে অনেকক্ষণ থেকে, দাদাকে বলছে ওর টুটি লুচি খেয়ে নে, দাদাকে বলছে চুল কাটতে গিয়েছিল এখনও দোকান নাকি খোলেনি, অনেক সকালে গেছে তার জন্য আবার ঘুরে চলে এসছে, একটু পরে আবার যাবে। তো দাদাকে ডেকে রেখে বলছে হায় আমার সাথে একটু লুচি খেয়ে যা। দেখো দাদাকে কত আদর করে ডেকে নিয়ে যাচ্ছে দাদাকে খাওয়ানোর জন্য। তারপর কি হলো, দাদার মুখে না দিয়ে নিজের মুখে একটা পেঁয়াজ কুচি পুড়িয়ে নিল। আর দাদা ওটা দেখে হাসতে হাসতে একাকার, যে আমাকে এত আদর করে ডেকে এনে তুই মুখের মধ্যে সব পুড়ে নিচ্ছিস। তো যাই হোক, আমাদের লিও পাপা এই যে লুচিটা নিয়েছে ঠিকই, কিন্তু কতটা খাবে ওই জানে, শুধু পেঁয়াজটার উপরেই ওর মন। তারপরে যে আমরা সকলে মিলে বসে পড়েছি, অলরেডি হয়ে গেছে সমস্ত রান্না, এখন আমরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই লুচি গরম গরম আলুর তরকারি খেতে খুব ভালো লাগে সকাল সকাল, বাড়িতে খুব একটা বানানো হয় না, কারণ নিজে হাতে একা একা বানিয়ে খাওয়ার কিন্তু অতটা মজা নেই, যেটা সবার সাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো ফাইনালি আমিও বসে পড়েছি সব কিছু নিয়ে, এখন সুন্দর করে খেয়ে নিই। সকাল সকাল গরম গরম খাবার পেলে মায়ের হাতে আর কিছুই চাই না। তো এদিকে সব সবজি কাটা হয়ে গেছে, একটা গুঁড়ো মাছের পাতুরি হবে, আর আমি সবজিগুলো মাকে কেটে একটু হেল্প করে দিলাম। আর অন্যদিকে মা যে এখনও লুচি ভাজতেই ব্যস্ত, সম্পূর্ণটি হয়নি কিছুটা হয়েছে, তো গরম গরম আমাদের দিয়ে দিল। তারপরে যে সকলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুষ্টুমি চুল শুরু হয়ে গেছে। তারপরে যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া করছি, এখন এই যে একটা গুঁড়ো মাছের চচ্চড়ি, শাক ডাল আর একটা পাবদা মাছের ঝাল করেছে। তো সব কিছু নিয়ে আমি ঝালটা করেছি মাছের, আর সব খাওয়া দাওয়া চলছে। আর এখানে যে লিও পাপা আর ওর দাদা মিলে চিপস কুরকুরে খাচ্ছে। তো আজকে বিকেলে আমরা যাব বাজারে, বাজারে গিয়ে অনেক কেনাকাটা করব, পুজো তো চলেই এলো, এখন আর দেরি করা যাবে না, তাড়াহুড়ো সকলের। তো বিকেল হয়ে গেছে, এখন এই যে দাদাকে দেখো কীভাবে বকা দিচ্ছে লিও পাপা, ওকে পড়তে বসতে বলছে, ওকে আমরা নিয়ে যাব না যেহেতু এখনও ওদের প্রাইভেট শেষ হয়নি। তো আজকে চতুর্থী, কালকে থেকে পঞ্চমী, আজকের দিনটাই শুধু পড়তে বসবে, কালকে সকালবেলা প্রাইভেট পড়িয়ে তারপর ওদের পড়ানো বন্ধ হবে। তো আমি বলছি তুই হোমওয়ার্কগুলো সব করে তারপরে তুই বাড়িতে বসে থাকা, আমরা সকলে মিলে বাজার করে নিয়ে আসি, ওকে তো নিয়ে যাবো না। আর অন্যদিকে লিও ওকে বকা দিচ্ছে যে তুই পড়, তোকে নিয়ে যাওয়া হবে না, আমরা সকলে এখন রেডি হচ্ছি। আর এইদিকে লিও পাপা ওকে পড়ার জন্য এমন ধমক দিচ্ছে যেন ওই ওর আজকে মাস্টার মশাই হয়েছে।
তারপর এদিকে আমরা সকলে রেডি হয়ে নিচ্ছি, আমি আমার ছোট ভাস্তা মা আর রিকলিও মিলে সকলে মিলে যাব বাজারে। আজকে ওদের জন্য জুতো কিনতে যাব, বড়জনকে নিয়ে যাওয়া হবে না আর ওকে তাই দেয়, ভাই শুধু ধমক দিচ্ছে পড়াশোনা করতে বলছে। তো ফাইনালি আমরা সকলে রেডি হয়ে গেছি, এখন আমরা এই যে রওনা হয়ে গেছি, মা আর আমি একদিকে বসেছি আর এই যে রিকলিওকে নিয়ে চলে এসেছি সবার আগে একটা ছোট্ট দোকানে। এই দোকানে অনেক ছোট ছোট জামা কাপড়গুলো আছে, বাচ্চাদের সব ড্রেস, ছেলেদের মেয়েদের, মেয়েদের থেকে ছেলেদের জামা কাপড়টা একটু পরিমাণে কম, মেয়েদের জামা কাপড়ে পূর্ণ। তারপর চলে এলাম একটা জুতোর দোকানে। এই জুতোর দোকানে এর আগের দিনও আমরা এসেছিলাম, তো সেদিন তো ওদেরকে আনা হয়নি, জুতোর সাইজটাও জানা ছিল না। তো আজকে চলে এসেছি সকলে মিলে, একদম জুতোর সাইজ মতো সকলের জুতো নিয়ে নিয়ে হবে। প্রথমে ওরা এয়ার জর্ডেন নিতে চাচ্ছিলো, তারপর উগি জুতোটা পছন্দ হলো, তো তিন চার ভাই কিনেছে চারজনের জন্য চারটা জুতো। বড়জন আসেনি, ওর পায়ের মাপটা নিয়ে আসা হয়েছে, ওরটা কিনে নেওয়া হলো, আর বাকি দুজনেরটা ওরা নিজেরাই পছন্দ করে কিনেছে। আর লিও পাপার জন্য আমি খুব সুন্দর একটা জুতো যেটা একটু লাইট চলে সেটা পছন্দ করে নিলাম, আর তারপর লিও পাপা একটা খেলনা দেখে সেটাও নিয়ে নিল। তারপর এই যে ফাইনালি আমরা এখন বাড়ির পথে আবার রওনা হয়ে গেছি, এখন আমরা এই যে বাড়ির সামনেই চলে আসছি। চতুর্দিকে মোটামুটি সমস্ত জায়গায় প্যান্ডেল কমপ্লিট, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের এন্ট্রান্সটা, খুব সুন্দর একটা লাইটিং করেছে। বাড়িতে এসে এই সকলে জুতো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কে কোনটা কীরকম কালার সব দেখাদেখি করছে, কাটটা ভালো কাটটা মন্দ সব নিয়ে আলাপ আলোচনা চলছে। আর লিও পাপার তো ওইদিকে কোনো ভুরুক্ষেপি নেই, এটা এনেছে রিক, আর এটা এই যে লিও পাপার জন্য জুতোটা নিয়ে এসেছি। কী সুন্দর দেখো লাইট জলে, লাইটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, যদিও প্রথমে জুতোটা কিন্তু মা নিয়েছিল হাতে উঠিয়ে, তারপর লিও পাপাকে দেখাতে ও প্রচণ্ড খুশি হয়ে যায় জুতোটা পেয়ে। যেহেতু লাইট জ্বলছে জুতোটা পরেই খেতে বসে পড়েছে। আমরা আবার একটু বাইরে থেকে আলু পরোটা নিয়ে এসছি, আমাদের পাশেই একটা দোকান আছে খুব সুন্দর আলু পরোটা তৈরি করে, এত স্বাদের আলু পরোটা আমাদের ওখানে তো পাই না, তাই বাড়িতে এলে প্রত্যেক বাড়ি খেতেই হবে। তারপরে যে বাড়িতে এসে দেখি আমার আবার মাসি এসছে, এসে এই যে কতগুলো মুড়ির মুয়ো আর এই যে মুড়ির চিড়ে মোয়া সব কিছু দিয়ে উনি চলে গেছে, আসবে আবার পরদিন নাতনির বাড়িতে গেছে। তো আমরা সকলে মিলে খুব খুশি, এখন এই যে একটু চা করে নিয়ে এলো বড় ভাস্তা, বললাম একটু যা চা করে আন, সকলে মিলে এই যে আলু পরোটা, তারপরে এই মুড়ির মোয়া চিড়ের মোয়া, এখনও তো লক্ষ্মী পুজো আসেনি, তার আগেই আমাদের কিন্তু মোটো খাওয়া কমপ্লিট। আর লিও পাপা এখানে ছোটো ছোটো মুড়িগুলো গুঁড়ো গুঁড়ো মুড়ি করে খাচ্ছে। তো সকলের চাটা খাওয়া কমপ্লিট, আর লিও পাপা এই যে মায়ের সাথে নানান গল্প করছে, আর ওইদিকে টিভি চলছে, টিভিতে সব কিছু দেখাদেখি হচ্ছে, আর এখন রাতে রান্না হবে, তার আগে সকলে মিলে যে চা খাচ্ছে আবার চেস করছে। দেখো না ভাইয়েরা মিলে সকলে চেস করছে, লিও পাপা একটা নতুন অভ্যেস শিখেছে, ওকে কিছু জল জাতীয় জিনিস খেতে দিলে দাদার সাথে গিয়ে চেস করে, একদিন দাদা করেছিল সেটা ওর এখনও মনে রয়ে গেছে। তারপরে যে রাতে রান্না করছে মা একটু আলু পটলের তরকারি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।